হাই বন্ধুরা তুমি কি বাড়িতে থাকো না হোস্টেলে থাকো যদি বাড়িতে বা হোস্টেলে থাকো তাহলে পরে এই ভিডিওটা একবার দেখো কারণ দুটো জায়গাতে এটা কাজে লাগবে চলো দেখা যাক কি হয় হোস্টেল বলতে গেলে তিনটে ইডিয়েনের কথা মনে পড়ে আরে ওই সিনেমাটা মনে পড়ছে না আমির খানের সবথেকে ফেভারিট সেখানে খালি গায়ে গামছা পরে বাইরেতে তে আজকের স্যানটা নয় অন্যরকম হবে তো বন্ধুরা যারা হোস্টেলে থাকো তারা এই পছন্দ মনে হয় বুঝতে পেরেছ যে বাড়ির লাইফ থেকে হোস্টেল লাইফ অনেকটা সুখকর বা আনন্দদায়ক স্বাধীন বলতে পারো কারণ এতটা ছাবলাবো মনে হয় কোথাও তুমি করতে পারবে না যেটা হোস্টেলে তুমি করতে পারো বাড়ির জীবন বলতে গেলে একটা প্রথাগত নিয়মে চলা সকালবেলা ঘুম থেকে ওঠা মায়ের বকুনি খাওয়া বাবার বকা খাওয়া খেয়ে ঘুম থেকে উঠে তোমার যে কাজ আছে সেই কাজ করা কিন্তু হোস্টেলে সেটা নেই হোস্টেলে তুমি কখন উঠবে তোমার নির্দিষ্ট কোনো টাইম নেই সারা বন্ধুরা আসবে গে পোঁদে লাথি মারবে মেরে তুলবে দশটা এগারোটা বারোটা কখন ঘুমাতেই যাচ্ছ তার কোনো বিধি নিয়ম নেই দুটো তিনটে চারটে কে প্রেম করছে তার পোঁদে লাগা কে কি করছে তার পিছনে দেখে তবে তোমার ঘুমাতে যাওয়া আবার ঘুমানোর সময় কিছু গল্প আছে তোমার মশারি কোন খুলে দেবে তোমার প্যান্ট খুলে দেবে জামা খুলে দেবে বিছানা নিয়ে বাইরে সরিয়ে দেবে এগুলো তোমার কিন্তু হোস্টেল জীবনে অনবরত লেগে রয়েছে বাড়ির জীবনে কি হয় একটা প্রথাগত নিয়মে ঘুমানো হয় তবে এখন তো ঘুমানো হয় না সেভাবে এখন বারোটা একটা দুটো পর্যন্ত গার্লফ্রেন্ডের সাথে একটু চ্যাট ফ্যাট করতে হবে পাবজি খেলতে হবে ফেসবুক করতে হবে বাকির একটা লেগে রয়েছে হোস্টেলও একই ব্যাপার রয়েছে কিন্তু একটু আলাদা বাড়ি যখন তুমি প্রেম করবে তখন একা তার সাথে গল্প করবে হোস্টেলে যখন তুমি প্রেম করবে তখন কিন্তু বন্ধুরা একটু মায়ের সাথে পিছনে লাগবে তাদের খাওয়াতে হবে বাড়িতে এটা হয় কিন্তু হোস্টেলে এটা বেশি হয় সেকেন্ড কথা হলো এখানে খাওয়ার জন্য কেউ কিন্তু তোমাকে আবদার করে বা আদর করে ডেকে বলবে না এখানে তোমাকে নিজেকে খেতে হবে নিজেকে ভাত বেড়ে মায়ের সাথে নিজে রান্না করে খেতে হয় আবার এখানে যদি রান্নার ব্যবস্থা থাকে তাহলে রান্না করে খেতে হবে এখানে খাওয়া দাওয়া কিন্তু বাড়ির মতো নয় বাড়ি যেমন প্রতিদিন মাছ মাংস আমি এটা খাবো না ওটা খাবো ওটা খাবো না ওটা খাবো খাও বাবু খাও সোনা খেয়ে নে বাবা খেয়ে নে বলবে হোস্টেলে কিন্তু এটা নয় তুই সালা না খেলে আমি তোর ভাগেরটা খেয়ে নেবো ওই না তুই চাপ তুই খাবি না তো তোর ভাগেরটা আমি খেয়ে নেবো এটা তোমাকে কিন্তু করতে হবে এখানে কে কার জাঙিয়া পড়ে তার ঠিক নেই জানিয়েও আমরা শেয়ার করে পরি বাড়িতে সেটা হয় না আর সব থেকে যেটা বড় জিনিস সেটা হলো এখানে পিএমপিসি হয় না কারণ তোমার বাড়িতে থাকলে পাশের বাড়ি কাকিমাটা বা পাশের বাড়ি বৌদিরা বা পাশের বাড়ির যে লোকটা তোমাকে নিয়ে সমালোচনা করে সেটা কিন্তু তুমি এখানে কখনো পারবে না এখানে বন্ধু বন্ধুকে নিয়ে সমালোচনা করে জানিস তো ওই মালটাকে তুলেছে ওই মালটাকে ঝাড়ি মেরেছে ওই মালটার সাথে ঘুরতে গেছিলো ওই মালটার সাথে থিং ডিং ওই মালটার সাথে ওখানে বসেছিলো ও মালটার সাথে এটা হয় কিন্তু বাড়ির মতো এটা হয় না কিন্তু এখানে এটা হয় কাজে হোস্টেল একটা স্বাধীন জায়গা বলতে পারো এখানে তুমি সব কিছু পাবে ভালো মন্দ সুখ দুঃখ ভালো লাগা আর সব থেকে বড়ো কথা বন্ধুদের বদমাইশি এখানে শুধুমাত্র তুমি তো যে ডিস্ট্রিক্ট থেকে আসবে সে ডিস্ট্রিক্ট থেকে নয় আমি যেমন সাউথ চব্বিশ পরগনা কিন্তু এখানে অধিকাংশই অন্য ডিস্ট্রিক্ট থেকে রয়েছে আমার যেমন পাশে বেড়ে থাকে কলকাতা তার পাশে বেড়ে থাকে হচ্ছে বর্ধমান আমার আরেকটা বন্ধু থাকে সে হুগলি সুতরাং বিভিন্ন স্টেট থেকে ছেলেপুলেরা এখানে এসে এখানে এসে জড়ো হয় হয়ে এখানে একটা নতুন একটা কালচার তৈরি হয় নতুন একটা এনভায়রমেন্ট তৈরি হয় নতুন একটা বন্ধু তৈরি হয় যে বন্ধুগুলো তোমাকে চেনে না আবার অনেকটা চেনে যে তোমাকে জানে না কিন্তু তোমার সাথে তোমার হাতে হাত বাড়ানোর জন্য প্রস্তুত সব থেকে এখানে বড়ো জিনিস যেটা হলো এখানে ইউনাইটেড থাকা তোমার যদি কোনো বিপদ হয় যদি কোনো অসুবিধা হয় তোমাকে যত সম্ভব তোমাকে সাহায্য করা এবং জীবন দিয়ে সাহায্য করা আমি এটা দেখেছি কাজে আমার মনে হয় যারা হোস্টেল জীবন কাটিয়েছ বা কাটাওনি তাদের জন্য এই ভিডিওটা অনেকটা ভেরি স্পেশাল যারা কাটিয়েছ তাদের তো অভিজ্ঞতাটা আমার থেকে অনেকটা মনে হয় বেশি বেশি ডেফিনেটলি আর যারা কাটাওনি তাদেরকে বলবো হোস্টেল জীবন ডেফিনেটলি তুমি কাটাবে কারণ হোস্টেল জীবন যদি না কাটাও তাহলে পরে জীবনের যে আনন্দ অনুভূতি সেটা মনে হয় কিছুটা কম রয়ে যাবে কারণ একে অন্যের সাথে জানিয়া শেয়ার করে পড়াটা আলাদা একটা আনন্দের বিষয় তবে অবশ্যই সেটা কাছা তো ডেফিনেটলি যারা নতুন আশ্রয় হোস্টেলে তাদের জন্য অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক ভালোবাসা আর যদি এরকম হোস্টেল লাইফ নিয়ে ভিডিও চাও তোমরা তাহলে অবশ্যই আমি বানাবো তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে কিছু বলতে হবে না শেয়ার লাইক সাবস্ক্রাইব কিছু করতে হবে না জীবনটাকে আনন্দ করো ভিডিওটা যদি তোমার জীবনে কিছুটা হেল্প করে বা কিছুটা সাহায্য করে তাহলে পরে ধন্যবাদও দিতে হবে না ভালো থাকো এটুকুনি চাই থ্যাংক ইউ ভালো থাকবেন